আমার গৌর কোথায় লুকালো, নদিয়াতে এসেছিল হরি নাম বিলাইলো, আমার গৌর কোথায় লুকালো।
মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও দয়া বলো কিসে তোমায় পাই সপ্তম মাসের সময় প্রভুর সঙ্গে দেখা হয়েছে। সেই সপ্তম মাসের সময় তুরীয় রূপে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের দর্শন দিয়েছিল। তখন সে দর্শন পেয়ে কি বলেছিলাম, হে প্রভু তুমি আমাকে এই জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে দাও, আমাকে তুমি জম্বুদ্বীপে পাঠিয়ে দাও, আমি সেখানে গিয়ে শুধু তোমার নাম গুণগান করব, আমি তোমার নাম কখনো ভুলব না। যেখানে ভক্ত সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, আমি সেখানে চলে যাব প্রভু, আমি তোমার নাম কখনো ভুলব না। প্রভুকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাই প্রভু জঠর যন্ত্রণা থেকে মুক্ত করে এই জম্বুদ্বীপে আমাদের পাঠিয়ে দিয়েছে। আর এই জম্বুদ্বীপে আসার পর মায়ায় মোহিত হয়ে স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে মজে রয়েছে। মায়ায় মোহিত হয়ে সেই প্রতিশ্রুতির কথা আমরা ভুলে গিয়েছি। তাই মহাজনকে বললে, ভুলে গেলাম ভুলে
Oh,
আমাদের যতজন ভালোবাসে সকলের ভালোবাসার মধ্যে রয়েছে অনেক 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 স্বার্থ, তাই না? এই জগতে একজনই আমাদের ভালোবাসেন, সে বিনা স্বার্থে ভালোবাসেন, সে হচ্ছেন আমার গর্ভধারিণী মা। যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, মা একটি সন্তানকে সারা জীবন শুধু নিঃস্বার্থভাবেই ভালোবেসে যান। তাই শুনুন একটি মায়ের গান। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তার বিনিময়ে কিন্তু হাজার হাজার টাকা মজুরি নিয়েছে, তাই তো? হাজার হাজার টাকা মজুরি নিয়েছে, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন এই যে আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এত সুন্দর একটি দেহ আমার গড়ে দিয়েছেন, তার বিনিময়ে কোনো কি মূল্য নিয়েছিলেন? হ্যাঁ, নেননি। তাই মহাজন কি বললেন? জন্ম নিয়ে মায়ের দুধ পায় না, সেই শিশুটি 3-4 বছর বয়স পর্যন্ত কতটা কেনা দুধ খেয়ে বড় হয় তার কিন্তু হিসাবটা দেওয়া যাবে, তাই তো মা? হিসাবটা আপনারা বের করতে পারবে। কিন্তু যে শিশুটি মায়ের দুধ খেয়ে 3-4 বছর বয়স পর্যন্ত বড় হয়েছে,
তার কি আপনারা হিসাব দিতে পারবেন সেই শিশুটা কতটা মায়ের দুধ খেয়েছে? হ্যাঁ, দেওয়া যাবে না। তাহলে এক মহাজন বলেছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। মায়ের যদি এক ফোঁটা দুধের ঋণ শোধ করা না যায়, তাহলে এই যে এতটা দিন আমরা কতটা মায়ের দুধ খেয়েছি তার ঋণ আমরা কি করে শোধ করব? আর আমাদের মতো কুলাঙ্গার সন্তানরা মাকে ভালোবাসতে জানি না, মাকে সম্মান করতে জানি না, মাকে নানান কথায় নানানভাবে অপমান করে থাকি, এটা আপনারা কখনোই করবেন না। কারণ আমাদের গানগুলো শুনে যদি কোনো মানুষের একটু জ্ঞান ফোটে, তাহলে যেমন আমাদের মতো শিল্পীদের, আমাদের মতো কীর্তনিয়াদের গান গাওয়া সার্থ, তেমন লেখকের গান লেখা সার্থ, তেমন কমিটিদের বাউল গানের আয়োজন করা সার্থ। বাউল গানটা হচ্ছে লোকশিক্ষার বিষয়বস্তু, তাই শুধু শিল্পীকে মঞ্চে দেখবেন না, কেমন সেজেছে, কেমন সুন্দরী দেখতে, কেমন নাচছে সেটা দেখবেন না, গানের কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তা পালন করতে চেষ্টা করবেন। আবার কি বললেন শুনুন, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। সে যুগ যুগ ধরে সাধনা করছে কিসের জন্য? নিজের মুক্তির জন্য। সাধক যুগ যুগ ধরে মুক্তির জন্য সাধনা করছে, কিন্তু জানেন আমার মায়ের সাধনাটা কি? মায়ের সাধনা হলো সব সময় সন্তানের মঙ্গল কামনা করা। সন্তান যেখানে থাকে তার জন্য শুধু ঘরে বসে মা মঙ্গল কামনা করেন, ঠাকুর তুমি আমার সন্তানকে দেখো, তাকে ভালো রেখো, তাকে রক্ষা করো, তার জন্য কোনো অমঙ্গল না হয়। সন্তান মাকে খেতে দিলেও মা যেরকম মঙ্গল কামনা করেন, খেতে না দিলেও মা একই রকমভাবে সন্তানের জন্য মঙ্গল কামনা করে থাকেন। এই হচ্ছেন আমার গর্ভধারিণী মা, আর সেই মাকেই আমরা ভুলে যাই। তাই শুনুন আবার মহাজন কি বললেন, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু।